একসাথে পড়বেন, এটা হলো আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সাদ দাদ তা যা আইন গাইন ফা কফ কফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া এটাও ইয়া। চলো আপনারা আমার সাথে পড়বেন, এটা হলো ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা গাইন আইন যা তা দাদ সাদ শিন সিন যা রা জাল দাল খা হা জিম সা তা বা আলিফ ইয়া ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাফ কফ ফা গাইন আইন যা তা দাদ সাদ শিন সিন যা রা জাল দাল খা হা জিম সা তা বা আলিফ। আমি আপনাদেরকে আরেকটি পদ্ধতি শেখাবো আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি হরফ ইয়াদ করার জন্য। এটা হলো আমরা বিন্দু বা নুক্তার মাধ্যমে হরফগুলোকে চিহ্নিত করব, কারণ আরবি হরফের মধ্যে অনেকটা হরফ একটা আরেকটার সাথে মিল আছে গঠন বা আকৃতির দিক থেকে। তো সেই ক্ষেত্রে আমরা হরফগুলোকে পার্থক্য করব শুধুমাত্র বিন্দুর মাধ্যমে বা নুক্তার মাধ্যমে। এর কারণে আমাদেরকে নুক্তার পরিচয়ের সহিত হরফগুলোকে শিখতে হবে। আলিফ খালি, অর্থাৎ আলিফটা বিন্দু থেকে খালি, নুক্তা থেকে খালি, সব কিছু থেকেই খালি হবে আলিফ। বার নিচে এক বিন্দু, তার উপরে দুই বিন্দু, চার উপরে তিন বিন্দু, জিমর নিচে এক বিন্দু, হা খালি, খার উপরে এক বিন্দু, দাল খালি, জালের উপরে এক বিন্দু, রা খালি, জার উপরে এক বিন্দু, সিন খালি, সিনের উপরে তিন বিন্দু, সাদ খালি, দাদের উপরে এক বিন্দু, তা খালি, জার উপরে এক বিন্দু, আইন খালি, গাইনের উপরে এক বিন্দু, ফার উপরে এক বিন্দু, কাফের উপরে দুই বিন্দু, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের উপরে এক বিন্দু, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে দুই বিন্দু। এটা যেটা আছে এটাও আরবির মধ্যে ইয়া হিসাবে পড়া হয়। এটাকে অনেকে ইয়ে মনে করেন বা ইয়ে পড়ে থাকেন, এটা সঠিক নয়, এটাও ইয়া, এটার উচ্চারণ ইয়া। আসুন আমরা এখন পরিচয় করি আরবি হরফগুলার। দেখেন এখানে বা তা
সা এই তিনটি অক্ষর যদি তিনটি অক্ষর থেকে বিন্দু বাদ দেওয়া হয় তাহলে এই তিনটি অক্ষর একই রকম দেখতে। তিনটি অক্ষরের মধ্যে পার্থক্য হবে শুধুমাত্র বিন্দুর মাধ্যমে, নিচে একটা বিন্দু হইলে বা উপরে দুইটা বিন্দু হইলে থা, এবং উপরে যদি তিনটা বিন্দু হয় তাহলে এটা হবে সা। তারপরে দেখেন জিম হা খা, এখানে তিনটি অক্ষর আছে, এই তিনটি অক্ষর একদম একই রকম, যদি বিন্দু বাদ দেওয়া হয় তাহলে প্রত্যেকটি দেখতে একই রকম হবে। তো এখানে এই তিনটি অক্ষরের পার্থক্য হবে বিন্দুর মাধ্যমে, যদি নিচে একটা বিন্দু দেওয়া হয় তাহলে এটা জিম, যদি বিন্দু থেকে খালি হয় তাহলে এটা হা, আর উপরে একটা বিন্দু হলে এটা হবে খা। তারপরে দাল জাল দুইটি অক্ষর একই রকম, এই দুইটি অক্ষর একই রকম দেখতে লিখতে সব রকম সব। তো দুইটি অক্ষরকে পার্থক্য করতে হবে বিন্দুর মাধ্যমে, এখানে দাল খালি থাকবে, জালের উপরে একটা বিন্দু হবে। রা ঝা, এই যে গঠনের রা, এটার উপরে বিন্দু হলে এটা ঝা হয়ে যাবে, বা কোনো সময় রা এইভাবেও লেখা থাকবে, উপরে বিন্দু আসলে এটা যা হয়ে যায়। সিন সিন দুইটা অক্ষর একই রকম, পার্থক্য করতে হবে বিন্দুর মাধ্যমে, যদি বিন্দু থেকে খালি হয় তাহলে সিন, আর উপরে যদি বিন্দু আসে তাহলে এটা সিন। দেখেন সাদ দাদ দুইটা অক্ষর একই রকম, বিন্দুর মাধ্যমে দুইটা অক্ষরের পার্থক্য করতে হয়, বিন্দু থেকে যদি খালি হয় তাহলে সাদ, আর উপরে যদি একটা বিন্দু আসে তাহলে এটা হবে দাদ। তোয়া জোয়া, দেখেন যেমন তোয়া ঠিক জোয়া তোয়ার মতো একই রকম, শুধুমাত্র একটা বিন্দু আসার কারণে তার নাম বদলে গেছে। তো আমরা বুঝবো এবং জানবো যে এটা হলো তোয়া, অর্থাৎ বিন্দু থেকে খালি আর উপরে একটা বিন্দু আসলে এটা হবে জোয়া। আইন গাইন, দেখেন আইন এবং গাইন দুইটা অক্ষর একই রকম, এবং দুইটা অক্ষরের পার্থক্য হবে বিন্দুর মাধ্যমে, যদি খালি থাকে তাহলে এটা হবে আইন, উপরে একটা বিন্দু আসলে এটা হবে গাইন। তারপরে যে হরফ এটা হলো ফা, ফার উপরে একটা বিন্দু আমরা দেখতে পারতেছি, আপনারা দেখতে পারতেছেন এটা হলো খাফ। খাফ বলতে আরবি ভাষার মধ্যে দুইটা হরফ আছে, তবে দুইটা হরফের উচ্চারণের জায়গার মধ্যেও পার্থক্য আছে। বিন্দুযুক্ত যে খাফ এটাকে একটু আওয়াজ মুঠা হবে এটার, এবং জিব্বার গুড়ি সোজা উপরে তালুর সাথে লাগিয়ে খাফ এটা উচ্চারণ হবে। তারপরে যেটা এটাকে ছোট খাফ বলা হয়, যার আওয়াজ একটু হালকা হবে বারিক হবে, বিন্দুযুক্ত খাফের চাইতে এই খাফের আওয়াজটা একটু ছোট হবে। তারপরে এটা হলো লাম মিম, এবং এখানে দেখতে পাচ্ছেন নুন, নুনের উপরে একটা বিন্দু, তারপরে ওয়াও হা হামজা ইয়া, ইয়ার নিচে দুইটা বিন্দু থাকবে, এটাও ইয়া। অনেক সময় এটাকে অনেকে ইয়ে পড়ে থাকেন, এটা ইয়ে নয়, এটা ইয়া। কোরআন শরীফে ইয়ে শব্দটা ব্যবহার হয় না, একমাত্র একটি জায়গার মধ্যে ব্যবহার হয়, তাছাড়া অন্য কোনো জায়গার মধ্যে ইয়ে শব্দ ব্যবহার হয় না। আশা করছি আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবি হরফগুলো শিখবেন, এবং এগুলাকে বারবার পড়বেন, ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের আরবি পড়া খুব সহজ হয়ে যাবে। আশা করছি আপনারা চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।